তো গাইজ, আজ রাতে একটা অসম্ভব জিনিস ঘটে গেছে। আমার স্বপ্নে আজ একটা সুপারম্যান এসেছিল যে আমাকে একটা সুপার পাওয়ার দিছে। সুপার পাওয়ারটা এটাই যে আমি নাকি কারেন্ট যদি স্পর্শ করি আমার কারেন্ট আমাকে কিছুই করতে পারবে না। তো বাড়িতে যে 220 ভোল্ট ব্যবহৃত হয়, 220 ভোল্ট যদি আমি ধরি আমার কিছুই হবে না। ভিডিওতে দেখানো কোনো কিছুই বাড়িতে করার উপযোগী নয়, তাই আপনারা এটি বাড়িতে করার চেষ্টা করবেন না। তো গাইজ, সুপারম্যান আমাকে কি সুপার পাওয়ার দিল এটাই দেখতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি আগে এখনো দেখি নাই যদিও, তো এখন দেখবো। তো আমি এখানে একটা জিনিস বানালাম, এক পাশে আছে টুপিন, অন্য সাইডে পাশে আছে তার দুটো সাইড। তো আমার কাছে এখানে এটাকে লাগাই, আমি তোমাদের তার আগে দেখাই দিতে চাই যে এখানে কারেন্ট 220 ভোল্ট আছে কিনা সেটাই তোমাদের আগে দেখাই। তো গাইজ, তোমাদের দেখালাম যে এখানে 220 ভোল্ট আসলেই আছে। আমি কি করব, আমাদের যে সুপারম্যান পাওয়ারটা দিয়েছিল সেটা চেক করি। তো দেওয়ার আগে আমি এটা আগে ধরে রাখি, তারপর এটা দিই। তো গাইজ, এখানে এখন 220 ভোল্ট আসা যাওয়া করতেছে, আমি চেক করি তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, তোমাদের দেখালাম যে এখানে 220 ভোল্ট আদৌ মানে আসলেই আছে। তো গাইজ, সুপারম্যান যেহেতু আমাকে পাওয়ার দিছে, তো এটাকে আমার তো ধরতেই হবে। গাইজ, এখানে আমার কিছুই হলো না, আসলেই সুপারম্যান আমার বাস্তবে পাওয়ার দিছে। তো আমি কী করবো, আমার গাইজ যে কারেন্ট আছে এটাও তো তোমাদের প্রমাণ দিতে হবে। এই যে টেস্টারটা আছে, টেস্টারটা আমার গায়ে আমি যদি দিই, নিজে দিলে এখন জ্বলো না, অন্য কাউকে দিয়ে যদি জ্বালাই তাহলে হয়তো অন্য কাউকে দিয়ে দেখতে হবে না আমার গায়ে আদৌ কারেন্ট আছে কি না এইদিকে। তো গাইজ, এখন এই আমাকে দেখবে যে আমার গায়ে কারেন্ট আছে কি না, যে এই দে টেস্টার দে। তো গাইজ, এখানে আসলে আলো জ্বলছে, তোমাদের আমি দেখাচ্ছি কাছ থেকে এনে, দেখ ধরে রাখ বাস না ওই যে ওই ফোকাস। তো গাইজ, এখানে আমার গায়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। তো গাইজ, তোমাদেরকে একটা মিথ্যা কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমাকে স্বপ্নে কোনো সুপারম্যান এসে সুপার পাওয়ার দিয়ে যায়নি, এটা এক ধরনের সায়েন্স। তো আমি তোমাদের এগুলো এটার সায়েন্সটা বলার আগে কিছু কথা বলে দিই, যে কারেন্ট আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্টের কারেন্ট হয়, আর আমরা মানব শরীর 50 ভোল্টের উপরের যে কারেন্টগুলো আছে সেইগুলোই অনুভব করতে পারি। আর 220 ভোল্ট অনেক, একটা মানুষকে মারার জন্য যথেষ্ট। তো আমি এখানে কী করতেছি, কারেন্টের ধর্ম কী, কারেন্ট সর্বদা প্রবাহিত হয়, ঠিক আছে। এখান থেকে মানব শরীরে কারেন্ট তখনই ক্ষতিগ্রস্ত করে যখন সে মানব শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হবে। এখানে কী হচ্ছে, আমি যখন এটা ধরতেছি আমার শরীরের ভেতর কারেন্ট ঢুকেছে, ঠিক আছে ওকে, কিন্তু আমার শরীরের বাইরে সে যেতে পারতেছে না, যার কারণে আমার শরীরে সে ক্ষতিগ্রস্ত করতে পারছে না। বাইরে কেন যেতে পারতিস না, কারণ আমার তলে আছে কাঠের টেবিল, কাঠ কারেন্ট প্রবাহিত হয় না কাঠের ভেতর দিয়ে, যার কারণে আমার কিছুই হচ্ছে না। আমি যখন এটা ধরে যদি মাটিতে পাও দিই, অবশ্যই আমি অনেক বড় শক খাবো। তো গাইজ, তোমাদেরকে আমি অনুরোধ করবো যে যখন কোনো সুইচ বা টুপিন যখন অন করবা, তখন অবশ্যই পায়ে চটি ভরে নেবা, কারণ চটি ভরে নিলে হবে কি, এখানে তোমাকে সরাসরি মাটির সাথে তোমার পাও সংযোগ থাকবে না, যার কারণে ভুলবশত হলেও যদি কারেন্ট তুমি টাচ করে ফেলাও, তখন তোমাকে কারেন্ট কিছুই করতে পারবে না। তো গাইজ, আমি যেটা করলাম এটা দয়া করে বাড়িতে করবো না, কারণ এটা খুবই বিপজ্জনক হতে পারে। আমরা তো পুরো সেফটির সাথে এইগুলো করে থাকি, যার কারণে আমরা এইগুলো করি। তো এই ধরনের কাজ করা আমাকে কর্তব্য, কিন্তু তোমরা এগুলো প্লিজ করে না। তোমাদের একটা দায়িত্ব কি, সেটা হচ্ছে লাইক করে দেওয়া। তোমাদের ভাই তো তোমাদের কাছ থেকে একটা জিনিস আশা করে, লাইক আর তো কিছু না। তো এটা করে দিতে তোমাদের সমস্যা কি? ওকে, আজকের জন্য এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, ততক্ষণের জন্য বাই বাই।